আজ সারা বিশ্ব করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত। বহু প্রাণ কেড়ে নিয়েছে এই মারণ ভাইরাস। এখন পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হলেও ইতিমধ্যে সারা বিশ্বে প্রায় 15 লক্ষ মানুষ মারা গেছে এই করোনা ভাইরাসের জন্য। পৃথিবীর ইতিহাসে কি এটাই প্রথম ভাইরাস যে কিনা এত মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে? উত্তরটি হলো না। পৃথিবীর ইতিহাসে এমন অনেক ভাইরাস ছিল যা এই করোনা ভাইরাসের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। আজ আমরা তাদেরই মধ্য থেকে একটি ভাইরাসের কথা বলতে চলেছি। 1347 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে 12টি জাহাজ ইতালির সিসিলি বন্দরে এসে দাঁড়ায়। বন্দরের কর্মীরা তাড়াতাড়ি জাহাজগুলিতে গিয়ে যে ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হয়েছিল সেই সময় সেটি ছিল তাদের কল্পনারও বাইরে। 12টি জাহাজের বেশিরভাগ কর্মীই মৃত অবস্থায় জাহাজের মধ্যে পড়েছিল এবং যারা বেঁচেছিল তাদের শরীরে অজানা কালো দাগে ভরে গিয়েছিল এবং সেই কালো ক্ষতগুলি দিয়ে ক্রমাগত রক্ত এবং পুঁজ বেরিয়ে আসছিল। এই দৃশ্য দেখার পর বন্দরের কর্মীরা যত দ্রুত সম্ভব বন্দর ছেড়ে চলে যায়, কিন্তু ততক্ষণে তাদের শরীরে সেই ভাইরাস ঢুকে গেছে এবং পরে সেই ভাইরাস ছড়িয়ে গিয়েছিল সারা ইউরোপে। এবং সেই সময় এই ভাইরাসের জন্য ইউরোপের প্রায় 1/3 মানুষ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কি ছিল সেই ভাইরাস এবং কীভাবেই সেটি ছড়িয়ে পড়ল সারা ইউরোপে, এই নিয়েই আজকের আমাদের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন এই রকম আরও ভিডিও বানানোর জন্য। আমরা বলছি বিউবনিক প্লেগের কথা। বিউবনিক প্লেগ মানব সভ্যতার ইতিহাসের সব থেকে খারাপ মহামারীগুলির মধ্যে অন্যতম। এই রোগের কারণে ইউরোপের দেশগুলি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। 3রশ শতকের ইউরোপ এখনকার মতো এত উন্নত ছিল না। প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য রোগের মহামারী প্রায়শই লেগে থাকত, কিন্তু বিউবনিক প্লেগ সকলকে ছাপিয়ে গিয়েছিল। এই রোগটিরও উৎপত্তিস্থল ছিল চীন। চীন থেকে ভারত, মিশর, পারস্য এবং সিরিয়া হয়ে ইউরোপে আসে এই রোগটি। এই রোগটিকে সকলে ব্ল্যাক ডেথ বলে ডাকত। এই ব্ল্যাক ডেথ সেই সময় সব অবস্থাতেই অপ্রতিরোধ্য ছিল। মধ্যযুগে ইউরোপের চিকিৎসা ব্যবস্থা আজকের মতো এত উন্নত ছিল না, মানুষ এত কিছু জানতও না, তাই এই রোগ ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। যাদের এই রোগ হতো তাদের সারা দেহে কালো ক্ষততে ভরে যেত এবং সেই ক্ষতগুলি দিয়ে ক্রমাগত রক্ত এবং পুঁজ বের হতো। 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই রোগীর মৃত্যু হতো। রোগীর সংস্পর্শে কেউ থাকলে রোগীর কাশি বা স্পর্শের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে যেত অন্যের শরীরে, আর একবার এই রোগ হলে বাঁচার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যেত। অধিকাংশ মানুষই মারা যেত এই রোগের কারণে। এই রোগের অসুবিধা হলো এই যে প্রথম 4-5 দিন রোগীর শরীরে সেরকম কোনো প্রভাব ফেলত না এই ভাইরাস, এর ফলে মানুষ বুঝতেও পারত না, কিন্তু ততক্ষণে ভাইরাস সারা শরীরে ভিতরে ভিতরে ক্ষতি করতে শুরু করে দিয়েছে। এই রোগ শুধু মানুষ নয়, পশু পাখিদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। লক্ষাধিক গরু, শুয়োর এবং আরও গৃহপালিত পশু মারা গিয়েছিল এই রোগের জন্য। এর ফলে পশুপালন যাদের জীবিকা ছিল তারাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভয়ে মানুষ এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে যাচ্ছিল, ফলে আরও বেড়ে গিয়েছিল এই রোগটি এবং সারা ইউরোপে এই রোগ ছড়াতে বেশি সময়ও লাগেনি। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইতালি। ইতালির প্রায় 90% মানুষ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এই রোগের কারণে। এত হারে মানুষ মারা গিয়েছিল যে এই রোগের ফলে যেসব স্থানে একসময় মানুষ বসবাস করত সেই স্থানগুলি বনজঙ্গলে ভরে গিয়েছিল, কারণ সেই সব স্থানে থাকার মতো কোনো জীবিত মানুষই আর বেঁচে ছিল না। পরে প্রথম বিশ্বযুদ্ধের সময় জায়গাগুলিকে পুনরায় আবিষ্কার করা হয়। ইতালি এবং ফ্রান্সের অবস্থা এতটাই খারাপ ছিল যে মৃতদেহ সমাধিস্থ করার মতো লোকও বেঁচে ছিল না। গ্রামের পর গ্রাম জনশূন্য হয়ে গিয়েছিল এই রোগের কারণে। এই ব্ল্যাক ডেথ নির্দয়ভাবে গ্রামগুলিকে ভুতুড়ে পরিত্যক্ত জায়গায় পরিণত করে দিয়েছিল। সারা বিশ্বের প্রায় 200 মিলিয়ন মানুষ মারা গিয়েছিল এই রোগের প্রাদুর্ভাবে। ইয়ারসিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ী ছিল। মনে করা হয় ইঁদুরের গায়ের রক্তচোষা পোকা থেকে এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছিল। যেহেতু তখন ধীরে ধীরে শিল্পের উন্নতি হচ্ছিল, তাই জন্য জাহাজে করে জিনিসপত্রের আমদানি রপ্তানি লেগেই থাকত, আর এই জাহাজগুলিতে ছিল প্রচুর পরিমাণে ইঁদুরের বাস। এই ইঁদুর থেকেই এই রোগ ছড়িয়ে পড়েছিল গোটা ইউরোপে। ইউরোপের বন্দর এলাকাগুলি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইউরোপের প্লেগ ডাক্তাররা বিভিন্ন রকমভাবে চিকিৎসা করার চেষ্টা করেছিল, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। মাঝে মাঝে সাপের বিষ দিয়ে চিকিৎসা হতো, মাঝে মাঝে আবার কালো ক্ষত স্থানগুলিকে গরম ছুরি দিয়ে কেটে দেওয়া হতো, কিন্তু কোনোটাতেই কোনো কাজ হতো না।
শোনা গেছে মাত্র 0.2% মানুষ ওই রোগ প্রতিরোধে সক্ষম ছিল, বাকি 99.8% মানুষ অক্ষম ছিল ওই রোগ প্রতিরোধে। কিছু সময়ের পর আস্তে আস্তে প্রকৃতির নিয়ম অনুযায়ী পৃথিবী থেকে বিদায় নিয়েছিল বিশ্বের ইতিহাসের এক ভয়ানক রোগ, ব্ল্যাক ডেথ। আমাদের এই ভিডিও আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।